শ্রীজিতের নতুন মুভিতে স্ক্রিন শেয়ার করছে চঞ্চলের সঙ্গে মোনামি ঘোষ। চঞ্চলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে নতুন এই মুভিতে। এ প্রসঙ্গে মোনামি বলেন, শ্রীজিতার সঙ্গে এটা আমার প্রথম কাজ, উনি আমাকে অফিসে ডেকে পাঠিয়েছেন। গিয়ে সব শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারিনি, তবে সেই সঙ্গে ভয়ও করছে। শ্রীজিত দা আসলে সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই ছবির প্রযোজক ফেরদৌসুল হাসান জানিয়েছেন, মোনামির ছোটখাটো চেহারাই তাকে এই সুযোগ করে দিয়েছে। এই ছবিতে গীতা সেনের অল্প বয়স থেকে বৃদ্ধা অবস্থা তুলে ধরা হবে, আর সেটার জন্য প্রস্থেটিক মেকআপ নিতে হবে মোনামিকে।